নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার 7 নভেম্বর 2022 যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটির আলোচনাটা আপনারা আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, এই জন্য আমি বারবার বলছি ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করবেন। দেখুন, এই যে প্রাপ্তি মানুষের কখন ঘটে এটা আগে জানা দরকার, কোন সময়ে ঘটে, কি কি কারণে ঘটে এটা কিন্তু জানা দরকার। প্রাপ্তির জন্য প্রত্যেকে প্রচেষ্টা করছে, কিন্তু কারো কপালে লাগছে, কারো কপালে লাগছে না। ওই যে আমি একটা কথা বলছি, এটা হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্য আপনার যদি সাথ দেয় অবশ্যই হবে। তার আগে বিশেষ কিছু আপনাদেরকে আমি তথ্য আপনাদেরকে দিই। যারা রত্ন অথবা কবচ, আপনি শনি রক্ষা কবচ বলুন, আপনি রাহু রক্ষা কবচ বলুন, আপনি কেতুর কবচ বলুন, আপনি শুক্রের কবচ বলুন, যে কোনো কবচ অথবা রত্ন যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান, অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ক্যাশ অন ডেলিভারির সিস্টেম চালু হয়ে গেছে, আপনারা ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা পাবেন, সেই জন্য অবশ্যই আপনারা মেসেজ করুন। অনেকে বলছেন যে স্যার ক্যাশ অন ডেলিভারিটা করলে ভালো হয়, আমার অ্যাসিস্ট্যান্টকে অনেকেই বলেছে। তো যারা শুধু রাহু রক্ষা কবচের জন্য না, শনি রক্ষা কবচ, যে কোনো কবচ এবং রত্ন যেটার উপর আপনারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন সম্পূর্ণরূপে, সেটা ক্যাশ অন ডেলিভারি কিন্তু দেওয়া হচ্ছে যারা চাইছেন। তো এটা অনেকেই দাবি করেছিলেন যে স্যার একটু ক্যাশ অন ডেলিভারি হলে আমাদের পক্ষে দাবি হয়, প্রচুর ফোন এসেছিলো যারা দাবি করছিলেন যে একটু হলে আমাদের পক্ষে একটু ভালো হয় স্যার। তা তাদের অনুরোধ রাখার জন্য আমি এটা ক্যাশ অন ডেলিভারিটা চালু করে দিয়েছি অলরেডি। তো আপনারা যারা নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারি, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবার আসি আলোচনাতে। দেখুন, রাহু প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষ কারক গ্রহ, কিন্তু এই যে 2023 যেটা পড়ছে সেটি হচ্ছে 2+2+3=7 হচ্ছে কেতু। কেতুও কিন্তু প্রাপ্তির জন্য বিশেষ কারক গ্রহ। আপনার ন্যাকাল চার্টে ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, না কেতুর কবচকে নিতে হবে, না রাহুর কবচকে নিতে হবে, এটা আগে জানা দরকার। অর্থাৎ এই জন্য আগে আপনার ন্যাকাল চার্টটাকে দেখে নিন, অর্থাৎ কবচ নেওয়ার আগে আপনার যদি নিজের জন্মকুণ্ডলীটা বিশ্লেষণ করে তারপরে আপনারা যদি সে ভাগ্যভাগকে স্ট্রং করতে হবে, কি কেতুর কবচ দিতে হবে, কি রাহুর কবচ দিতে হবে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক দিশা আপনাদেরকে কিন্তু দেখাবে। তো এই জন্য আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কিন্তু মেসেজটা আপনারা করুন, কারণ সবসময় ফোন ধরা সম্ভব হয় না। যারা বিদেশ থেকে করছেন, আমি বারবার বলছি বিদেশের জন্য আপনাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি, আপনাদের বিদেশেও কিন্তু যাওয়া সম্ভব। এর আগে বিদেশের ক্ষেত্রে আমি বারবার বলব, অনেকে বিদেশের জন্য অনেকে আটকে গিয়েছিলো, বিদেশ যাচ্ছিলো না, যারা বিদেশে নিতে রাজি ছিলেন। বিদেশের ক্ষেত্রেও যারা বিদেশ থেকে যারা দেখছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের যে স্থানে থাকুন না কেন, সেখানে কিন্তু আপনাদের ডেলিভারির, ক্যাশ অন ডেলিভারির সুযোগ কিন্তু রয়েছে। এবার আপনাদেরকে আমি একটু কথা বলি। প্রথম কথা যে ফার্স্ট আপনার ভাগ্যভাব কেমন আছে, ভাগ্যাধিপতি নিচস্থ আছে, না ভাগ্যভাবের উপর কোনো পাপগ্রহ আছে, এটা কিন্তু
দেখা দরকার। পাপগ্রহে যদি দৃষ্টি থাকে, ভাগ্যভাবে যদি পাপকর্তারই দোষ থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা কিন্তু সৃষ্টি করবে। কারণ ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তিভাব এবং সফলতা, এই চারটি ভাবকে কৌশিক রায় বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না। এবং এর পাশাপাশি যেহেতু বছরটি কেতুর পড়ে যাচ্ছে কি না, এই জন্য বলা কেতুর কবচ অথবা রাহুর কবচ বা শনির কবচ, যে কবচ আপনার কোনটা দরকার আপনার ক্ষেত্রে, দেখুন যে কোনো জিনিসেরই কিন্তু সাইড এফেক্ট আছে, আপনার ক্ষেত্রে স্যুট করবে কি করবে না। আপনি হয়তো কোনো রত্ন পড়ে আছেন, আপনি রাহু কবচ নিয়ে বসলেন, হবে না। আপনার ক্ষেত্রেটা স্যুট করবে কি না জানা দরকার, এই জন্য আপনাকে বুকিং করে নিজস্ব হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী আপনাকে কিন্তু বিচার করতে হবে, তবেই বলা কিন্তু সম্ভব। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। এবং আগামীকাল সোমবার প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা এটা বলুন। এবং এর সাথে সাথে আপনাদেরকে আরেকটি কথা আপনাদেরকে বলি, সোমবার সিদ্ধি যোগ থাকছে 11:36 থেকে 12:22 পর্যন্ত একটি শুভ সময় থাকছে, আর একটি বিকাল 5:15 থেকে আপনার 6:53 পর্যন্ত এই সময়টা থাকছে ভালো একটি সময় ব্রহ্ম মুহূর্ত। রাহুকাল থাকছে 7:30 থেকে 9:00 পর্যন্ত, 7:30 থেকে 9:00 পর্যন্ত রাহুকাল কিন্তু রয়েছে। এবার আপনাদেরকে একে একে আমি জানাই যে যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সেই সেই রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকবে। আবার একটি কথা আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে বাধা হচ্ছে, আপনার কোন সময় প্রাপ্তি আছে এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট জানা, কোন সময়গুলো আপনার ক্ষেত্রে, কোন বছরগুলো আপনার ক্ষেত্রে সময় সুযোগ, বা যাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নেব, যাদের প্রাপ্তির জায়গাটা কেটে গেছে, হয়তো আজ থেকে 6 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে ছিল, সে জায়গাটা কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনাকে আমি এনে দিতে পারবো, এবং দায়িত্বের সাথে বলছি। অর্থাৎ কৌশিক রায়ের কথা প্রেডিকশন মাটিতে পড়ে না, এই জন্য যারা যাদের ক্ষেত্রে কেটে গেছে কিনা আমি বলছি, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি এটা আপনার আনানো সম্ভব, ডেফিনেটলি সম্ভব। এবং যারা বুকিং করছেন আমি একটি কথা বলি, প্রচুর বুকিং যারা করছে তাদের ক্ষেত্রে একটি কথা বলি, আপনারা ফোনের থেকে হোয়াটসঅ্যাপে মেসেজটা করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সব থেকে মানে আপনারা ফার্স্ট রিপ্লাইটা কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং যারা বিদেশে যারা করছেন তাদের ক্ষেত্রে আমি বলছি, আপনারা তো হোয়াটসঅ্যাপে করছেনই করছেন, কিন্তু আপনারা বিশেষ করে ফোন করার থেকেও হোয়াটসঅ্যাপে মেসেজটা আপনারা করুন দয়াপূর্বক। এবার আমি আগামীকালের 5টি রাশির নাম প্রথম রাশি আগামীকালের শুভ যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে আপনার শুরু করে আপনার 12:37 পর্যন্ত, টার্গেট নাম্বার বৃষ রাশির 2। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 11:11 থেকে আপনার 1:02 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। শুভ সময় সকাল 10:45 থেকে 12:54 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 3। শুভ সময় 11:56 থেকে 1:14 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। আপনাদের যে শুভ সময় সেটা আপনাদের সকাল 11:32 থেকে, টাইমটা সকাল 11:32 থেকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু টাইম, আপনার 12:56 পর্যন্ত
টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আমি যে পাঁচটি রাশির কথা বললাম, প্রত্যেকে ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করবেন যে পাঁচ রাশির আমি কথা বললাম না, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি এই পাঁচ রাশি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। তো এই বিষয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের আমি নেক্সট পার্ট আপনাদেরকে আর একটি বেরাবে, আপনারা অবশ্যই ফলো রাখুন। দুর্দান্ত একটি আপনাদের খুব শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।